বাবা মাকে খুশি করার 10টা উপায়। বাবা মাকে কখনো উল্টো জবাব দেবেন না। মানুষের বয়স যত বাড়তে থাকে, ততই মানুষের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসতে থাকে, যার ফলে আমাদের একটু সমস্যায় পড়তে হয়। আমাদের বাবা মায়েরা আস্তে আস্তে ছোট বাচ্চার মতো হয়ে যান, কথায় কথায় বিরক্তি আর খিটখিটে স্বভাবের হয়ে ওঠেন। এই অবস্থায় তাদের ওপর রাগ না করে শান্ত হয়ে জবাব দিন। মা বাবার সাথে রোজ কিছুটা সময় কাটান। আমাদের বাবা মায়েরা আমাদের থেকে কিছুই চান না, শুধু এইটুকুই চান যে পরিবারের প্রত্যেকটি সদস্য রোজ ভালো করে একটু কথা বলবে আর তাদের সাথে একটু বসে সময় কাটাবে। তাই আমাদের উচিত একটু করে রোজ তাদের জন্য সময় বের করা, যেটা আমাদের কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। মা বাবার আজ্ঞা পালন করুন। যে সন্তানেরা বাবা মায়ের আজ্ঞা সব সময় পালন করে চলে, তাদের শ্রেষ্ঠ সন্তান মনে করা হয়। সেই বাবা মায়েরা সবচেয়ে সুখী আর সৌভাগ্যশালী হয়ে থাকেন। তাই আপনিও আপনার বাবা মাকে সবচেয়ে সুখী আর সৌভাগ্যশালী মানুষ হওয়ার সুযোগ দিন। সব কাজে বাবা মায়ের পরামর্শ নিন। আমাদের বাবা মায়েদের জীবনের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক গুণ বেশি থাকে। তাই নিজেকে অনেক বড় না ভেবে যে কোনো কাজ করার আগে তাদের পরামর্শ নেওয়া জরুরি মনে করুন। এর ফলে তাদের মনে হবে আপনি তাদের মূল্য বা গুরুত্ব বোঝেন। কারুর সামনে উঁচু গলায় কথা বলবেন না। যদি আপনি মনে করেন বাবা মাকে কি করে খুশি রাখবেন, তাহলে কখনো কারুর সামনে উঁচু গলায় কথা বলবেন না। এই ব্যবহার কোনো বাবা মা পছন্দ করেন না। তারা মনে কষ্ট পেয়ে থাকেন। বাবা মা যেটা বলতে চান সেটা মন দিয়ে শুনুন। অনেক বাড়িতেই দেখা যায় বয়স্ক বাবা মায়েরা কিছু বলতে চাইছেন, কিন্তু পরিবারের সদস্যরা জেনে বুঝে তাদের প্রতি অতটা ধ্যান দেয় না। তাদেরকে এই বলে ইগনোর করা হয় যে তাদের তো স্বভাবই এটা। বাবা মায়ের রাগকে চুপচাপ সহ্য করা শিখুন। আপনি যদি জানতে চান বাবা মাকে কি করে খুশিতে রাখবেন, তাহলে বাবা মায়ের রাগকে চুপচাপ সহ্য করতে শিখুন। কারণ তারা আপনাকে শাসন করেন যাতে আপনার ভবিষ্যৎ ভালো হয়। বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলবেন না। বাবা মাকে খুশিতে রাখতে হলে সব সময় চোখ নিচে রেখে তাদের কথা শোনা। একজন বাবা কখনোই পছন্দ করেন না যে তার সন্তান কথায় কথায় তাকে চোখ দেখাক। নিজের ওয়াইফকে সব সময় বাবা মায়ের সম্মান করতে বলুন। সকল বাবা মায়েরাই চেয়ে থাকেন যে তারা যেন এমন একজন পুত্রবধূ পান যে সে পুরো পরিবারের সাথে সাথে তাদেরও একটু দেখাশোনা করে, কিন্তু এখন উল্টো তাদের সেবায় কখনো যেন খামতি না থাকে। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হল বৃদ্ধ বয়সে বাবা মাকে করা সেবা। তাই আপনিও এই পুণ্য কাজটি করা থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না, এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকেও এই কথাটা বোঝা দরকার যে কিছু সময় বাবা মায়ের সেবায় অবশ্যই দেওয়া উচিত। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।